দর্শক, গত 5ই এপ্রিল সালতা উপজেলায় যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, এই তাণ্ডবের ঘটনায় উপজেলার সমস্ত দপ্তরগুলোকে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। নিচতলায় কৃষি অফিস, পিআইও অফিস, গোডাউন, হলরুম সবগুলো ভেঙে চুরে একেবারে একাকার করে ফেলা হয়েছিল। এই তাণ্ডব 5ই এপ্রিল সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলেছিল এবং এই তাণ্ডব চলাকালীন সময় থানায় আক্রমণ করা হয়েছিল। ইউনো এসিল্যান্ডের গাড়ি পোড়ানো সহ ইউনোর বাসভবন এবং উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল। এই অগ্নিসংযোগের প্রেক্ষিতে এবং থানায় হামলার প্রেক্ষিতে থানা কমপক্ষে 250 রাউন্ড গুলি মেরেছিল। টিয়ার সেল সহ মোট 250 রাউন্ডের হিসাব আমরা পেয়েছি এবং ওই দিন থানা আক্রমণকালে 7 জন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিল এবং এর মধ্যে 4 জন অবস্থা ছিল খুব ভয়াবহ। এবং এই 4 জনের মধ্যে রবর সাওয়াল মিরান 28, আবুল হোসেন 40, পিতা ইমানউদ্দিন আমির হোসেন 28, পিতা সালাম মাতবর এবং জুবায়ের নামে একজন মৃত মুখে পতিত হয়েছিল এবং বাকিগুলোকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা আছে, এখনও রয়েছে। এর মধ্যে পুলিশ রিমাইন্ডে থাকাকালে পরিবারের রাবে পুলিশ